আচ্ছা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে পঞ্চগড় সিরিজের আমাদের ডে টু। আমরা গত পর্বে কাঞ্চনজঙ্ঘা দেখছি, তো আপনারা যারা গত পর্বের কাঞ্চনজঙ্ঘার ভিডিওটা দেখেনি তারা চাইলে কাঞ্চনজঙ্ঘার ভিডিওটা দেখে আসতে পারেন। কাঞ্চনজঙ্ঘা দেখার পর আমরা পঞ্চগড়ে আরও কী কী দেখতে পারি আজকের ভিডিওতে আমরা সেটা দেখানোর চেষ্টা করব। অপরূপ সৌন্দর্যে ভরা পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার বিখ্যাত এশিয়ান হাইওয়ের পথ ধরে পৌঁছে যাই মহানন্দা নদীর পাড়ে। পঞ্চগড় জেলার অধিকাংশ মানুষের জীবিকা এ পাথর উত্তোলনের উপরই নির্ভরশীল। স্রষ্টার কি অপরূপ সৃষ্টি দেখুন, কোথাও দিয়েছেন স্বর্ণের খনি, কোথাও তেল কিংবা কয়লা, আবার কোথাও পাথর। যুবক হতে বৃদ্ধ বিভিন্ন বয়সের মানুষেরা নদী থেকে পাথর উত্তোলনে মহাব্যস্ত। পাথর কিরকম পাওয়া যায় এখানে? মোটামুটি ভালোই পাওয়া যায়। দাম মানে কি ধরে বিক্রি করেন এসব? এখানে তো ভাই বিক্রি করি আমরা, ধরে মনে করেন যে আপনার 40-50 টাকা সেফটি। সেফটি বলতে এই যে এগুলো ইয়ে করে না না, ওই যে এক সেফটি মনে করেন এতটুকু একটা ফার্মা আছে। আচ্ছা, এই পাশে এতটুকু, এই পাশে এতটুকু, ওখানে এক সেফটি ওই অনুযায়ী মাপ হয়। হ্যাঁ হ্যাঁ, পথে যেতে যেতে ফিরতি পথেই দেখা পেয়ে গেলাম তেঁতুলিয়ার আইকনিক সে তেঁতুল গাছ। এই সেই তেঁতুলিয়ার বিখ্যাত তেঁতুল গাছ, যেটা প্রায় 200-এরও বেশি বছর পুরনো। স্থানীয় লোকজনের কাছে এটাই জানতে পারলাম যে এই তেঁতুল গাছের কারণেই এই জায়গাটার নাম তেঁতুলিয়া নামে পরিচিত। আচ্ছা আসসালামু আলাইকুম, কথা বলা যাবে? বলা যাবে না কেন? আপনারা এখানের স্থানীয়? হ্যাঁ, আমরা মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা? আচ্ছা, আপনারা তো আমাদের জন্য গর্বের বিষয়। এই তেঁতুল গাছের যদি একটু ইতিহাস বলতেন আমাদেরকে। এটা তো ইতিহাস মানে বহুদিনের বাবা, এটা তেঁতুল গাছ আমরা ছোটো সময়ও দেখছি গাছটা, বহুত বয়স হয়েছে, তো বয়স হয়েছে। তেঁতুল গাছের আনুমানিক বয়স 200 বছর কম না? 200 বছরের বেশি? হ্যাঁ, 200 বছর বেশি হবে। আপনারা তো তাহলে একদম ছোট থেকে দেখতেছেন। আমি শুনলাম যে এটা এই গাছটার জন্য নাকি তেঁতুলিয়া নামে পরিচিত। না, এটা নাই, গাছ ছিল ডাঙ্গলার দিকে আরো মেলা, কৌ গাছ ছিল তাহলে কাটে বলাই আমি ঠিক এই আছে। মানে আরো তেঁতুল গাছ ছিল, ও এই জন্য তেঁতুলিয়া নাম এটা যে জায়গা। আমি এটাই চিনি বর্তমানে। তেঁতুলিয়া ঘুরতে আসবেন কিন্তু রসনপুরের আনন্দধারা রিসোর্ট ঘুরে যাবেন না, তা কি করে হয়? এবার গন্তব্য তবে মনোমুগ্ধকর এ রিসোর্টেরই পথ। সীমান্তবর্তী এলাকায় এমন একটি রিসোর্ট সত্যি দারুণ একটি ব্যাপার। আর এই রিসোর্টটি কাজী অ্যান্ড কাজী টি ইস্টেটের অধীনে নির্মাণ করা হয়েছে। তেঁতুলিয়ায় কখনো ঘুরতে এলে সামান্য একটু সময় বের করে এ রিসোর্টটি ঘুরে যেতে পারেন। তবে এ রিসোর্টে আসার আগে অবশ্যই আপনাকে পারমিশন নিয়ে আসতে হবে, আর পারমিশন নেওয়ার মতো তেমন সুযোগ না থাকলে এখানে দায়িত্বরত কাউকে আপনার ঘুরতে আসার উদ্দেশ্য সুন্দর মতো বুঝিয়ে বললেই হবে। আশা করি তারা আপনাকে পারমিশন দিয়ে দেবে।
এখানে বেশ কিছুক্ষণ সুন্দর সময় কাটিয়ে চলে যাই তেঁতুলিয়ার ডাকবাংলোতে। কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অতি পরিচিত স্থান কিন্তু এ ডাকবাংলোই। আর আমাদের কাঞ্চনজঙ্ঘার ভিডিও কিন্তু গত পর্বেই দেয়া আছে, চাইলে সেটিও দেখে আসতে পারেন। এটা হচ্ছে পঞ্চগড়ের জেলা পরিষদের ডাকবাংলো। যদি কারো পারমিশন থাকে আগে থেকেই, সম্ভবত ডিসি অফিস বা আদার্স কোনো ওয়ে থেকে পারমিশন নিতে হয়। সো কারো যদি এরকম পারমিশন নেওয়া থাকে তাহলে এই যে কটেজগুলো আছে এগুলোতে থাকতে পারবেন। বাট নর্মালি এসে যে এগুলোতে ভাড়া করবেন এরকম কোনো ওয়ে নাই, অবশ্যই এখানে পারমিশন লাগবে। এদিকেও কিছু কটেজ আছে, সাথে এপাশেও কিছু আছে, এদিকেও কিছু আছে। সো যদি কারো পারমিশন থাকে মোটামুটি থাকার জন্য অনেক ভালো একটা জায়গা। আর এখান থেকে খুব ইজিলি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। পঞ্চগড়ের ডাকবাংলো মোটামুটি ঘোরাঘুরি শেষ, এখন যাব পঞ্চগড়ের সেই বিখ্যাত সমতল ভূমির চা বাগানগুলোতে। সো দেখা হচ্ছে একদম চা বাগানে গিয়ে। এই সেই বিখ্যাত পঞ্চগড়ের সমতল ভূমির চা বাগান, যতদূর চোখ যায় শুধুই চা বাগান। আর একটা মজার জিনিস হচ্ছে এই যে সামনে দেখা যায় ওটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এই যে একটা গাড়ি আসতেছে, গাড়িটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে, অর্থাৎ ইন্ডিয়ার গাড়ি, আর আমরা এপাশে বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি। ডিস্টেন্সটা দেখেন কত কাছে। পঞ্চগড় জেলাটি পাঁচটি গড়ের সমন্বয়ে গঠিত, এ থেকেই এর নাম হয় পঞ্চগড়। আমাদের হাতে যেহেতু কিছুটা সময় ছিল তাই এ পাঁচটি গড়ের মধ্যে একটি অর্থাৎ ভিতরগড়ে আমরা কিছুটা সময় কাটিয়ে আসি। উপরে দেখতে পারতেছেন কিনা জানি না, একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন হয়তো কতগুলো বাদুর বসা, সবগুলো প্রায় 100 বেশি বাদুর এখানে। জানি না এই গোপ্রোর স্ক্রিনে কতটুকু দেখানো যাচ্ছে, তবে একটু নীরবভাবে লক্ষ্য করলেই হয়তো বা তাদের ডাকগুলো খুব ভালো মতো বোঝা যাচ্ছে। মানে এরকম সবুজের মাঝে একটু নীরব পরিবেশ আর বাদুর আর পাখির এরকম ডাক, সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। আমাদের পঞ্চগড়ের সিরিজ ছিল এ পর্যন্তই। আশা করি আপনাদের কাঞ্চনজঙ্ঘা এবং এ পঞ্চগড় ভ্রমণের গল্পগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করতে পারেন। এছাড়াও আমাদের চ্যানেলে যে পূর্ববর্তী আপলোড করা আমাদের বিভিন্ন ভ্রমণ গল্পগুলো আছে সেগুলো চলে দেখে আসতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো এখন আমরা পঞ্চগড় থেকে চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো স্পটে।